সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার তোমাদের ইংরেজি ক্লাসের ট্রান্সলেশন রিট্রান্সলেশন পড়াগুলো নিয়ে আসলাম। তো চলো আমরা কথা না বলে বোর্ডে চলে যাই। কি কি আছে আমাদের আজকে বোর্ডে? ট্রান্সলেশন ট্রান্সলেশন রিট্রান্সলেশনের নিয়মগুলো তো তোমরা অবশ্যই জানো, তাই না? যেমন বাংলা থাকলে ইংরেজি করতে হবে, ইংরেজি থাকলে বাংলা করতে হবে। এই জন্য আমরা যদি দুটোই ভালো করে শিখে নেই, যে কোনোভাবে আসুক আমরা অবশ্যই লিখতে পারবো। পারবে না? নিশ্চয়ই পারবে। তো চলো তো আজকে আমরা পড়ার আগে একটা খেলা খেলি। কোনো এক শিক্ষক তার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বোর্ডে একটা বড় দাগ দিয়ে দিলেন, এই বড় স্যার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাসে বললেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই দাগটাকে মুছবে না, কেউ মুছবে না, কিছুই করবে না, কিন্তু দাগটাকে ছোট করতে হবে। এখন সবাই টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, এই দাগটাকে কিভাবে না মুছে, না কেটে, না ভাগ করে, কিছুই না করে এটাকে কি করে ছোট করব। সবাই চিন্তায় পড়ে গেল, তোমরাও ভাবো কি করে ছোট করবে এই দাগটাকে। তখন স্যার বললেন, কেউ পারছো না, কেউ হাত তুলছে না। তখন শিক্ষক তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, দেখো আমি ছোট করে দিচ্ছি, এই যে দেখো নিজে আরেকটা দাগ দিয়ে ওই দাগটাকে ছোট করলাম, দেখো এই দাগটাকে ছোট করতে হবে, সরি আমি এখন নিজেকে একটা বড় দাগ দিয়ে দিলাম, কি ওটা ছোট হলো? দেখো তো যেটা আমি আগে এঁকেছিলাম আমি সেটাকে কি করলাম, ছোট করতে পারলাম, একটা বড় দাগ দিয়ে দিলাম। তাহলে কি এটার মানে কি? চেষ্টা করতে হবে সবাইকে, সবাইকে চেষ্টা করলে পারো না এমন কোনো কাজ নেই। বুঝতে পারলে? ছোট্ট খেলাটা আমরা খেলে ফেললাম। তো আসো বোর্ডে দেখি, ট্রান্সলেশন রিট্রান্সলেশন। প্রথমে আছে দেখো, আমি ধনী হতে চাই। আমি চাই কি হতে? ধনী হতে। আই ওয়ান্ট, আমি চাই। ওয়ান্ট অর্থ চাওয়া, তোমরা জানো। রিচ, রিচ অর্থ ধনী। ডব্লিউ এ এন টি, ওয়ান্ট। আই ওয়ান্ট টু বি রিচ, আর আই সি এইচ, রিচ। ওয়ান্ট অর্থ চাওয়া, চাই। রিচ অর্থ ধনী, হ্যাঁ, বিত্তশালী। আই দেখো, আমি ধনী হতে চাই। আই ওয়ান্ট টু বি রিচ, এই যে দেখো রিচ মানুষ, এই দেখো রিচ। আই ওয়ান্ট টু বি রিচ, যারা রিচ তাদের দেখো গাড়ি আছে, সুট ফুট করে গাড়িতে দাঁড়িয়ে আছে। তাহলে নিজেকে দেখো সে রাজবংশীটিকে হত্যা করলো বা মেরে ফেললো, সে রাজবংশীটিকে হত্যা করলো। হি কিলস দা গোলস, গোলস অর্থ কি? কিল অর্থ মারা বা হত্যা, হত্যা করা, মেরে ফেলা। আর গোলস অর্থ রাজবংশী, পড়েছো তোমরা এই গোল্ডেন গোলস, তাই না? হি কিলস দা গোলস, সে রাজবংশীটিকে হত্যা করলো। তারপর দেখো, তার কোনো টাকা নেই, কি নেই? টাকা পয়সা নেই, দরিদ্র। এই যে দেখো তার কোনো টাকা নেই, সে কি করছে? ভিক্ষে করছে। অথবা তোমরা ঢাকার জামে বললে দেখো গাড়িতে গাড়িতে এই যে ওরা ভিক্ষে করে চায়। দেখো এখানে একজন ধনী, আই ওয়ান্ট টু বি রিচ, আমি ধনী হতে চাই। আর হি হ্যাজ নো মানি, তার কোনো টাকা পয়সা নেই, তার কোনো টাকা পয়সা নেই, তার কোনো টাকা নেই। হি হ্যাজ
বিছানার উপর একটি ফুল উপরে দেখো এ ডল ইজ অন দ্য বেড এ ডল একটি পুতুল অন দ্য বেড অন অর্থ কি উপরে এ ডল ইজ অন দ্য বেড বিছানার উপর একটি পুতুল তারপর দেখো টেবিলের নিচে একটি বল এ বল ইজ আন্ডার দ্য টেবিল এ বল ইজ আন্ডার দ্য টেবিল এই যে দেখো ছবি টেবিল তার নিচে বল আন্ডার অর্থ নিচে অন অর্থ উপরে টেবিলের নিচে একটি বল এ বল ইজ আন্ডার দ্য টেবিল দেখো এ বল ইজ আন্ডার দ্য টেবিল টেবিলের নিচে একটি বল বুঝতে পেরেছো তারপর দেখো একজন লম্বা বালক এ টল বয় একজন লম্বা বালক এ টল বয় আর তোমরা অনেক সময় এই অর্থ একটি করেছ তখন আমরা দ্রব্যমূল্য বা জিনিসপত্র যখন বলবো তখন একটি বলবো কিন্তু মানুষের দ্বারা আমরা একজন বলবো একটি বলবো না তাই না একজন লম্বা বালক এ টল বয় এই যে দেখো এ টল বয় আরে এটা কি টল লম্বা স্মল ছোট বা শর্ট খাটো টল লম্বা শর্ট খাটো আমরা পাশাপাশি দুটুই বুঝতে পারছি এ টল বয় একজন লম্বা বালক এ টল বয় একজন লম্বা বালক তাহলে দেখো আমরা ছবিতে মোটামুটি ছবি দেখে বুঝে দিলাম রিচ ম্যান তারপরে হলো হি হ্যাজ মো মানি তার কোনো টাকা নেই কি ছিল দেখো আমি ধনী হতে চাই আই ওয়ান্ট টু বি রিচ আমি ধনী হতে চাই আই ওয়ান্ট টু বি রিচ বালকগুলো দেখবে সে রাজবংশীটিকে হত্যা করলো হি কিলস দ্য গোল সে রাজবংশীটিকে হত্যা করলো তার কোনো টাকা নেই হি হ্যাজ নো মানি তার কোনো টাকা নেই হি হ্যাজ নো মানি বিছানার উপর একটি পুতুল এ ডল ইজ অন দ্য বেড বিছানার উপর একটি পুতুল এ ডল ইজ অন দ্য বেড টেবিলের নিচে একটি বল এ বল ইজ আন্ডার দ্য টেবিল এ বল ইজ আন্ডার দ্য টেবিল টেবিলের নিচে একটি বল একজন লম্বা বালক এ টল বয় এ টল বয় একজন লম্বা বালক এরপর তোমরা বানানগুলো দেখবে যেমন দেখো ওয়ান্ট রিচ কিল গো যেটা তো তোমরা জানোই মানি তারপর দেখো ডল পারো বেড এটাও পারো জানি বল আন্ডার তারপর দেখো টল এই বানানগুলো সুন্দর করে শিখে ফেলবে উচ্চারণগুলো শিখবে অর্থগুলো যেমন আন্ডার নিচে অন উপরে হ্যাঁ তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আমরা সামনে আবার মিলিত হতে পারবো সেই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম